तो ख़त्म हुआ हमारे 1.5 घंटे का सफ़र, जिसके लिए हम यहाँ पर 2 बजे से खड़े थे। बहुत आदमी आए थे यहाँ पर और बहुत ही मज़ा आया, अच्छा लगा इतने नए नए इंसानों से बात कर कर, इतना नया एक्सपीरियंस लेकर। इतने दिनों बाद हम घर पर थे, एक बहुत ही अच्छा मैं क्या बोल सकता हूँ, बहुत ही अच्छा दुर्गा पूजा गिफ्ट दिया है वेस्ट बंगाल स्टेट ने। बहुत ही अच्छा लगा, मैं ज़रूर आपको सजेस्ट करूँगा ज़रूर आएँ और इसका पूरा मज़ा लें। बारिश के कारण थोड़े कम इंसान दिख रहे होंगे क्योंकि अभी बहुत ज़ोर से बारिश हुई है, और फिर भी आप देख सकते हैं यहाँ पर बहुत कोई कोशिश चल रही है और मेरा एंट्री गेट के सामने ही आपको टिकट काउंटर मिल जाएगा यहाँ पर। और अगर आपको ऑनलाइन बुकिंग करनी है तो आप आपके लिए ऑनलाइन वेबसाइट दे रही, आप देख सकते हैं, इसकी टाइमिंग भी आप देख सकते हैं। आपने किसी बोलते चाहिए नहीं, ओवरऑल एक्सपीरियंस এর উপর কেমন লাগলো আপনার? ভালোই লেগেছে। ওইদিকে এক্সপেরিয়েন্স ভালোই লেগেছে ওভারঅল, মানে এতদিন আমরা সবাই লকডাউনে ছিলাম, এবারে এসছি ঘুরছি, ভালোই লাগছে। মানে অ্যাকচুয়ালি মানে নিউ নিউ লাগছে আর কি, এটা হ্যাশট্যাগ নিউ নরমাল হয়ে গেছে। আপনার ভালো নামটা? ডক্টর সেলিমা। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনার একটু ওপিনিয়ন নিয়ে নেবো, আপনার কেমন লাগলো এই পুরো ব্যাপারটা? খুবই ভালো লাগলো, মানে আমার বন্ধুদের মধ্যে আমি ফার্স্ট এটা ফেসবুকে দেখি, তো তারপরে আমরা অ্যারেঞ্জ করি, মানে ভাবি যে আসবো একদিন, তো ভালো লেগেছে, ভালো ছিল। তবে টিকিট কাটা আর ওই জায়গাটায় একটু প্রবলেম আছে, ওটা আরেকটু ভালো করার দরকার। জাস্ট স্টার্ট হয়েছে তো ওটাকে পুরোপুরি একটু সলভ করতে গেলে একটু টাইম লাগবে, আই হোপ ওটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। টিকিটের ওখানে একটু একটু এক্সপিরিয়েন্সটা ব্যাড ছিল, তো ওভার আউট অফ 5 আপনি কত দেবেন? 4। থ্যাংক ইউ। কেমন লাগলো তোমার? অসাধারণ, খুব সুন্দর, অসাধারণ, খুব সুন্দর, শর্ট টাইমে খুব সুন্দর অভিজ্ঞতা, গঙ্গা পক্ষে এরকমভাবে অভিজ্ঞতা ফার্স্ট টাইম আমার, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, থ্যাংক ইউ। এত যে পরিশ্রম করলি, এই 2 ঘন্টার রোদ্দুরে দাঁড়িয়ে টিকিট কেটে কাল থেকে ছবার এখানে ঘুরে টিকিটের ভিসা কটার সময় দেওয়া হচ্ছে না হচ্ছে খোঁজ নিয়ে, তারপরে এই জিনিসটা উপভোগ করার পর জিনিসটার মনে হচ্ছে না যে এতটা খাটনি করলাম। বাই দ্য ওয়ে, তোমার নামটা? সুরজিৎ কুণ্ডু। তোমার সাথে একটু কথা বলে নেবো। ভালো, তোমরা একই টি শার্ট পরে আছো, ভাট বকিস না, মানে টি শার্টের উপর ভাট বকিস না, মানে আমরা ভাট বকছি না, কিন্তু আমরা ইউটিউব। তো আপনি বলুন আপনার কেমন এক্সপিরিয়েন্সটা লাগে? এক্সপিরিয়েন্স ওভারঅল গ্রেট, খুব ভালো, এত কম প্রাইসে এরকম একটা হচ্ছে খুব ভালোই হচ্ছে, কিন্তু এটা যদি অনলাইন করতো টিকিটটা খুব ভালো হতো, কারণ অনেকে হ্যারাসমেন্ট হয়েছে এর জন্য। আমি অনেকবার 6 বার এই নিয়ে এলাম, এসে তবে একটা টিকিট পেয়েছি, তবেই এক্সপিরিয়েন্সটা গেদার করতে পারছি, ভালো লাগছে। আমি একটা কথা বলি, এটা জাস্ট স্টার্ট হয়েছে তো 1 তারিখে স্টার্ট হয়েছে, এবার আস্তে আস্তে এটা হয়তো অনলাইন অনলাইন স্টার্ট হয়ে যাবে,
কিন্তু এটা মেক শিওর করতে হবে সব কটা মানুষকে যে এটা ঠিকঠাক ভাবে জানা হোক, যেটা আমরা বাইরে দেখলাম যে যেরকম লাইন নিয়ে একটু সবাই খাচ্ছে খেয়ে গঙ্গায় ফেলে দিচ্ছে, এই এই এটা একটু দেখতে হবে সবাইকে যে খেয়ে যেন ডাস্টবিনেই ফেলে, খাচ্ছে ওখানে ফেলে দিচ্ছে, জলে ফেলে দিচ্ছে, জলটা নোংরা হয়ে যাচ্ছে না, যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। বা ইনি একটা খুব একটা ভালো কথা বললেন, তো যদি আপনারা আসেন তাহলে আপনারাও একটু মেক শিওর করবেন যে ডাস্টবিনগুলোকে ইউজ করার। তো আপনি কিছু বলবেন এই ওভারঅল এক্সপেরিয়েন্সের ব্যাপারে, আপনার কেমন লাগলো? দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। আপকো কেসা লাগা? মুঝে বহুত আচ্ছা লাগা, ইয়াহাঁ পর বহুত কুছ দেখনে কো মিলা, মেরা পহলি বার হ্যায় অর মুঝে ইতনে সারে जो प्यारे प्यारे লোগোনে প্যার দিয়া, সাবস্ক্রাইব কিয়া, ইয়ে ছোটে ছোটে বাচ্চে মুঝসে বাত কিয়ে, অর इस सफ़र को, इस एक्सपीरियंस को चार चांद लग गए इस वजह से, बहुत ही अच्छा लगा। मैं आप सबको रिक्वेस्ट करूँगा आप भी आए और इसका मज़ा लें। भीषण भलो लगे थे, खूब सुंदर जिनिस पड़े छो तुम्हरा, देखे भीषण आनंद पेलम, मन है ना जे एखान थेके जाई, एखाने थेकेई जाई, खूब भलो पड़े। वाह, इन एक सुंदर कमेंट दिलें। তো আমরা এখন ক্রুজের ওপর চলে এসেছি, তো এখানে কিছু পাবলিক ওপিনিয়ন নিয়ে নেব, দেখি এদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো। তো এখানে আছেন একজন, আপনার নাম কি? বর্ষাপাল। এবার একটা সমবেত বর্ষাপাল। তো আপনার কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে, মানে একটা অদ্ভুত ফিলিংস লাগছে, ভালো ইভিনিং কাটানো হচ্ছে উইকেন্ডে, থ্যাংক। তো আপনি এটাকে 5 out of 5 কত পয়েন্ট দেবেন, কত রেটিংস দেবেন? 4। ফুল পয়সা বসুল? হ্যাঁ একদম, একদমই ঠিক। তো ইনি বলছেন মানে পুরো পয়সা বসুল আছে এটা, মানে 4 out of 5। তারপরে আমি পরের জনের কাছে চলে যাব, দেখি ইনি কি বলেন। আপনার নাম? শ্রাবণী পাল। শ্রাবণী পাল, তো এনার কাছে আমি জিজ্ঞেস করব যে এনার এক্সপিরিয়েন্সটা কেমন হলো, এত যে সকাল থেকে এত দুপুরবেলা থেকে দাঁড়িয়েছেন, ইনি আমাদের সাথে ছিলেন, তো আলটিমেটলি ইনি কেমন ফিল করছেন, মানে এই যে 39 rupees দিলেন তারপর মানে এতটা কষ্ট করে সারাদিন, এটা কি ওয়ার্থ? একদম, এখানে কোনো প্রবলেম মনে, যতটা কষ্ট হচ্ছিল ওখানে দাঁড়িয়ে, ভিতরে এসে ওই গঙ্গার ঠান্ডা হাওয়াটাই সব কিছু ভুলে গেছে, বেশ একটা অন্যরকম মনোরম। এটাকে যে যেইভাবে সাজানো হয়েছে, যেইভাবে ডেকোরেট করা হয়েছে, এটাকে ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর একটা পরিবেশ, একটা অন্যরকম এ, বেশ ভালো। এতদিন পর মানে একটা খুশি পেলেন আপনারা লকডাউন? হ্যাঁ, লকডাউনের পর একটা নতুন খুশি। তো ইয়ে যে লাইন হ্যায় ইয়ে হ্যায় 4 PM কি রাইড কি, এক তরফ 4 PM কি রাইড হ্যায় আর দূসরি তরফ আপ দেখ পা রহে হ্যায় 6 PM কা কাউন্টার হ্যায়, টিকিট কাউন্টার, যাহাঁ পর লাইন লগি হুই হ্যায়। তো আপ ইন দোনো মে কনফিউজ মত হো জাইয়েগা, এক জো রাইট হ্যান্ড সাইড কি হ্যায় जहाँ पर वेस्ट बंगाल ट्रांसपोर्ट कॉरपोरेशन से सटी हुई जो लाइन है वो 4 PM वाली राइड की है, और इधर में जो येलो कलर का WBTC दिख रहा है आपको, इधर पर टिकट काउंटर है। तो यहाँ पर ज़्यादातर इंसान ही कह रहे हैं, ज़्यादातर ही हमने जो पब्लिक ओपिनियन लिया, उन्होंने बोला है कि आप 6 PM वाली राइड को चूज़ करें तो आपको बहुत अच्छा लगेगा, आपके पूरे पैसे वसूल हो जाएंगे। वैसे तो 39 rupees एक बहुत बड़ा अमाउंट नहीं होता है, लेकिन अगर आपको पूरा मज़ा लेना है तो आप 6 PM वाली राइड को चूज़ करें। और यहाँ पर अगर आप 4-wheeler लेके आएंगे तो 4-wheeler के लिए भी यहाँ पे पार्किंग है, अगर आप यहाँ पे बाइक से आ रहे हैं तो बाइक के लिए भी पार्किंग यहाँ पर है, इस तरफ बाइक के लिए पार्किंग है, और इधर लेफ्ट में जाकर आगे इधर पर आप 4-wheeler को भी पार्क कर सकते हैं। तो हम लोग अभी और घूमेंगे थोड़ा, उसके बाद हम लोग अपनी 6 PM वाली राइड में जाएंगे, यहाँ पर सब फोटो सेशन वगैरह हो रहा है। ठीक, तब हमें सजेस्ट करब हम 6টা টিকিটের জন্য, 6টা টিকিটে কিন্তু মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ওখান থেকে। আমি প্রথমে এই গঙ্গাবক্ষে ক্রুজে করে ভ্রমণের মধ্যে রবি ঠাকুরের সমাধি ক্ষেত্র দেখলাম, যেটা আগেও দেখা ছিল, তবে এই অবস্থা দেখে ওনার কথাতেই ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, এই যে কবিতার এই যে দুটো লাইন আমার মনে পড়ছে, এই জন্যেই
যে এতদিন আমরা গত মার্চ মাস থেকে সবাই বন্ধ হয়ে যেন সেই বিহঙ্গের মতো একেবারে বদ্ধ পাখা, বিহঙ্গের পাখা বদ্ধ হয়ে যেমন হয় সে উঠতে পারে না, আমরাও তাই ছিলাম। আজ আমরা এই মুক্ত গঙ্গাপক্ষে বেরিয়ে এসে এবং এই ক্রুজে করে ভ্রমণের সময় এই সুন্দর যাত্রা এবং এত ভালো পরিবেশ তার সাথে আপনাদের এই প্রয়াস, এটা আমাকে মুগ্ধ করেছে। আমরা অত্যন্ত খুশি আপনারা এইভাবে আপনাদের প্রয়াস চালিয়ে যান। এই যে আনন্দটুকুর মধ্যে আপনারা যে আমাদের আনন্দটাকে ভাগ করে নিয়ে নিলেন, এটা আপনাদের, তার জন্য আমি সহস্র ধন্যবাদ জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ। I had a good 10 centimeters before he hit me. So yes, I mean, I've seen the Hooghly River many times before when walking along several of the ghats, but only once have I taken the a boat, and that was to Howrah. So yes, because this is so new, I can see why it is as popular as it is already. Yes, yes. So have you booked the tickets? No, I haven't. And perhaps I should have, but I knew that even if I couldn't take it today, I'm still here for several more days. তো দেখি এখান দিয়ে কে কিছু বলতে চান। ভাই তুমি কিছু বলবে? দেখি একটু এনার সাথে কথা বলে দেখি এই ব্যাপারটা নিয়ে একটু কিছু দেবো। আমার মনের মতো না, 39 রুপিসটা বিয়ার করলেন পয়সা বসে। আর এই লকডাউনের পর এত সুন্দর একটা মজা বলতে কি, আমার যেদিকে মনে হচ্ছে এটা একটা পুজোর আগে ট্রায়াল। পুজোর সময় আমার মনে হয় একটা সোশ্যাল ডিস্টেন্সিং কেউ মানবে, মাস্কের কোনো ব্যাপার থাকবে, শো অফ করতে পারবে না। তো আমার মনে হচ্ছে এটা এখানে ইতি হয়ে গেল, সোশ্যাল ডিস্টেন্সিং বা মাস্ক যেটা বলা, এটা মনে হচ্ছে আর পাবলিক নেবে না, মানবে না। তো আপনি মানে এখানে আসতে কাউকে মানে রিকোয়েস্ট করবেন যে अच्छा ही होगा, अच्छा ही होना चाहिए। रिवर साइड है, उसमें हाफ एन आवर 39 रुपीज़ बहुत ज़्यादा कॉस्टली भी नहीं है, आराम से रिवर साइड भी देख सकते हैं आप। और अभी जैसे लॉकडाउन है, सभी पार्क वगैरह ये सब बंद है, टाइम स्पेंड करने के लिए फॉर एंजॉय मतलब ये बेस्ट लगता है। एक बार एक्सपीरियंस करने के बाद पता चलेगा कैसा है, बट मैं श्योर हूँ कि बेस्ट होगा। चलिए मैं भी होप करता हूँ बहुत अच्छा होगा। चलिए कैमन लगे एखे इसे, एत भीड़ देखे एतदिन पर एत मजा। ঠিক আছে, খুব মজা করো তোমরা সবাই। তোমার নাম কি? ঈশানি সিং। আমি এখানে এসেছি লঞ্চ চড়ার জন্য। ভালোভাবে লঞ্চ চড়ো। কোথা দিয়ে জানলে এই ব্যাপারটা নিয়ে? কেমন মজা লাগছে? ভালো। ঘরে ছিলে, এখানে হাই করে দাও, বলো সাবস্ক্রাইব।